মই দীক্ষিত শর্মা। রাজ্যত প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকিব, ধুমুহা বরষুণের সতর্কবাণী 23 মার্চ পর্যন্ত দিয়া হয়েছে। আর রাজ্যের বিভিন্ন প্রান্ত ধুমুহা বরষুণ শিলাবৃষ্টি অব্যাহত থাকিব 23 মার্চ পর্যন্ত। এই মুহূর্তত রাজ্যের শেহতীয়া বতর বিজ্ঞানের পরিস্থিতির আপনার শেহতীয়া আপডেট দিয়ে আছো যে 23 মার্চ পর্যন্ত রাজ্যত প্রবল বৃষ্টিপাত ধুমুহা বরষুণ শিলাবৃষ্টি অব্যাহত থাকিব। অহা কাইলৈ পর্যন্ত এই সতর্কবাণী জারি করা হয়েছে। সাগর পৃষ্ঠত হওয়া ঘূর্ণি বতাহর বাবেই এই ধুমুহা বরষুণের হব আর প্রবল বৃষ্টিপাত রাজ্যত হব। উত্তর প্রদেশ বিহারের হয়ে নাগাল্যান্ডের দিকে গতি করেছে এই ঘূর্ণি বতাহে। প্রচণ্ড বরষুণ, বজ্রপাত, শিলাবৃষ্টি রাজ্যত অহা 23 মার্চ পর্যন্ত অব্যাহত থাকিব। অর্থাৎ রাজ্যত প্রবল বৃষ্টিপাত শিলাবৃষ্টির যে হয়ে আছে সেয়া অনাগত আরও এটা দুটা দিন অব্যাহত থাকিব। অর্থাৎ 23-24 মার্চ পর্যন্ত রাজ্যত শিলাবৃষ্টি, বজ্রপাত বা ধুমুহা বরষুণের যে কথা কোৱা হয়েছে সেয়া অব্যাহত থাকিব। বজ্রপাতর সময়ত অনাহকত বাহিরে নোলাব। অর্থাৎ যদি আপনি দেখে যে বতর অনুকূল হয়ে থাকা নাই, বতর ধুমুহা বরষুণ আহার ইঙ্গিত যদি আপনি পাইছে, পরাপক্ষত ঘরেরপরা আপনি উলাই না যাব। কারণ এই ধুমুহা বরষুণত ধুমুহা বরষুণে আপনার জীবনলৈও ভাবুকি কঢ়িয়াই আনিব পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাকে ধরে অসমতো হব প্রবল বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, ধুমুহা বরষুণ। সেইবাবে এই মুহূর্তত যদি আপনাদের চায় হলে আমি এখন ম্যাপ দেখাইছো কত কেনে ধরনের বরষুণ হব তার আশঙ্কা করা হয়েছে। আর যদিহে দেখে যে বতর ভাল হয়ে থাকা নাই, পরাপক্ষত ঘরেরপরা বাহিরে উলাই নোযাটে মঙ্গল। সেইবাবে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রের ফালেরপরা অহা 23 মার্চ পর্যন্ত রাজ্যত প্রবল বৃষ্টিপাতর সতর্কবাণী দিয়া হয়েছে।